আসসালামু আলাইকুম ভাই ভাই বাইক ব্যবসা নতুন আরেকটি ভিডিওতে আপনার জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন যে বাজাজ বক্সার বাইকটা, তো বাইকটার অবস্থাটা দেখুন। বাইকের কিন্তু অবস্থা একদম খারাপ, বাইক যে চালার মতো কন্ডিশন কোনো কিন্তু কন্ডিশন একদম মনে হচ্ছিল পরিত্যক্ত একটা বাইক, মনে হচ্ছে চালায় না এমন পড়ে থাকা বাইক। অথচ বাইকটা হচ্ছে রানিং বাইক। তো এই বাইকটার যে সমস্যা সেটা হচ্ছিল আপনার বাইকের স্পিড একদমই নাই, অর্থাৎ এরকম পিক আপ অ্যাক্সেলারেশন দিলে বাইক একটুও যাচ্ছে না, মনে হচ্ছে পিছন দিক থেকে টেনে ধরতেছে, এরকম সমস্যা হচ্ছে। আর চারো সাইডে দেখুন অয়েল টয়েল লিকেজ করে, এমনি সামনে সকারের অবস্থা খারাপ এবং ইঞ্জিনের বিভিন্ন পাশ থেকে বিভিন্ন অয়েল লিক করতেছে। তো আর বাইকের টান বা শক্তি স্পিড কোনো কিছু নেই, অর্থাৎ বাইক চালানোর মতো কন্ডিশন নাই। তো আচ্ছা আমরা বাইকটা এখন খুলে নিবো, নেওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে বাইকটার সমস্যা কি এবং কি কি সমস্যার কারণে এ ধরনের সমস্যা হয় আর বাইকে আমাদের কি কি কাজ করতে হবে। তো চলুন বাইকটা খুলে নিই, তারপরে আমরা হচ্ছিল আমি আপনাদেরকে বলতেছি যে প্রথম অবস্থা আমরা যেহেতু কম্প্রেশন নাই বাইকে, সেহেতু হেড সিলিন্ডারটা খুলবো, তারপরে দেখবো যে বাইকের ইঞ্জিনের অবস্থাটা কেমন। তো বাইকটা কিন্তু আমাদের সমস্ত কিছু খোলা হয়েছে, আর যে বাইকটা যে সমস্যাগুলো ছিল সে কাজগুলো করা হয়েছে। তো আমি আপনাদেরকে এখন বলতেছি যে বাইকটার সমস্যা কি ছিল। তো এই বাইকটা যেহেতু পুরাতন বাইক, ইঞ্জিনটা একবার খোলা পড়েনি, সেহেতু এটার পিস্টন সিলিন্ডার ক্ষয় হয়ে গেছিল, সে কারণে ইঞ্জিনের কম্প্রেসার কম হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 সাইজ পিস্টন দিয়ে আমরা সিলিন্ডারটা বোরিং করে দিয়েছি, আর এটা হচ্ছিল আগেকার পিস্টন পুরাতনটা, এটা হচ্ছে আমরা পরিবর্তন করলাম। তো এখানে মূলত রিং পিস্টন ক্ষয় হয়েছিল এবং ভালভগুলো অনেকটা করে ক্ষয় হয়ে গেছিল, যেহেতু বাইকটা এতদিন ধরে চলছে একবার ইঞ্জিন খোলা পড়েনি, সেই হিসাবে আপনার হেড সিলিন্ডার থেকে কম প্রেশার লিক করতেছিল, পাওয়ার লস করতেছিল, সে কারণে আপনার বাইকটা তেল বেশি খাচ্ছিল এবং স্টার্টের ঝামেলা এবং বাইকটা চালানোর মতো কোনো কন্ডিশন ছিল না। তো এখানে টাইমিং সেন্ট আমাদেরকে পরিবর্তন করতে হয়েছে। তো আমরা এই বাইকটাতে হেটে শুধু হচ্ছে দুইটা ভালভ দিয়ে হেডটা গ্রাইন্ডিং করে দিয়েছি, সিটগুলো কাটিং করে দিয়েছি, আমাদের সিট গার্ডের কাজ করতে হয়নি, শুধু এখানে দুইটা নতুন ভালভ লাগছে এবং ভালভ পলিসিল দিয়ে আমরা হচ্ছে হেডটা সারা দিব। আর এদিকে সিলিন্ডারে 50 সাইজ পিস্টন দিয়ে আমরা হচ্ছে সিলিন্ডারটা পুরাতন সিলিন্ডার বোরিং করে দিয়েছি। তো সিলিন্ডার বোরিং এর ক্ষেত্রে যদি বোরিং অ্যাকুরেট করা যায়, সেক্ষেত্রে কিন্তু নতুন সিলিন্ডার পাল্টানোর থেকে পুরাতন সিলিন্ডারটা দিয়ে ভালো পারফরমেন্স হয়। তো এখানে আমরা হচ্ছে এখন হেডটা ফিটিং করে দিব। আর এই ক্যাম্পশ্যাফট, আগেকার ক্যাম্পশ্যাফটটা একটু করে স্ক্র্যাচ পড়ছে, আমরা ক্যাম্পশ্যাফটটা ওটাই চালিয়ে দিলাম, ক্যাম্পশ্যাফটটা চলবে, ক্যাম্পশ্যাফটে কোনো সমস্যা নাই। এখন হচ্ছিল আমরা হেডটা ফিটিং করে দিব। আর এখন হচ্ছিল পিস্টনটা আমি দেখাচ্ছি, দেখুন যে বোরিংটা কিভাবে করতে হবে। একদম যদি টাইট বোরিং হয় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে এবং আপনার বাইক ইঞ্জিন অতিরিক্ত গরম হবে এবং ইঞ্জিনের পারফরমেন্স খারাপ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ইজি বোরিং, দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল দিয়ে পিস্টন হালকা চাপ দিলে উপর নিচে হচ্ছে, অর্থাৎ অনেক ইজি বোরিং করা আছে। এরকম করে বোরিং করলে কিন্তু আপনার বাইক ফ্রি চালানোর কোনো প্রয়োজন নেই, বাইক ফ্রি চালাতে হবে না এবং বাইকের ইঞ্জিন সিজ করবে না, এবং রিং এর গ্যাপও কিন্তু ঠিক আছে, রিং এর জোড়া যদি দুইটা একসঙ্গে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে। তো বোরিংটা অবশ্যই এরকম ইজি ইজি বোরিং করতে হবে। তো এই সমস্ত যে কাজগুলা, ওয়ার্কশপের কাজ বা লেদ মেশিনের যে কাজগুলা, সেগুলো কিন্তু আমরা নিজেরাই করে থাকি, সেই জন্য আমরা ইঞ্জিনে গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। প্রত্যেকটা ইঞ্জিনে আমরা 30,000 কিলো গ্যারান্টি দিয়ে থাকি। তো আর ক্লাচ প্লেটের অবস্থা দেখুন, ক্লাচ প্লেটের অবস্থা একদম খারাপ, ক্লাচ প্লেটও পরিবর্তন করানো হয়নি, অরিজিনাল ক্লাচ প্লেটই আছে। তো একদম ফাইবার কিন্তু পুরে হার্ড হয়ে বসে গেছে। তো আমরা এখানে ক্লাচ প্লেট পরিবর্তন করে দিব, অরিজিনাল অ্যাক্সেল ক্লাচ প্লেট লাগিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন হচ্ছিল আমরা হেডটা সেটিং করব। তো এখানে নতুন ভালভ অয়েল সিল, অরিজিনাল ভালভ অয়েল সিল সেটিং করে দিব। দেওয়ার পরে আমরা ভালভগুলো দিব এবং স্প্রিং দিয়ে লক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ভালভ অয়েল সিল লাগানো হচ্ছে। তো এই পুরাতন বাইকগুলোতে যদি কাজ বুঝে শুনে এবং অ্যাকুরেট মাপে কাজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিনটা যতদিন চলছে অনটাচ অবস্থায়, আবার সেভাবে কাজ করলে কিন্তু ঠিক অতদিনই চলবে, কোনো সমস্যাই হবে না যদি ভালোভাবে কাজ হয়। আর যদি লেদের কাজ খারাপ হয় সেক্ষেত্রে বাইকের পারফরমেন্স ভালো হবে না, আপনার ইঞ্জিনটাও আপনি চালিয়ে শান্তি পাবেন না। তো অবশ্যই এই কাজগুলো অবশ্যই অবশ্যই বুঝে শুনে এবং ভালোভাবে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভালভ সেটিং করানো হচ্ছে। এরপরে আমরা হচ্ছে এখানে স্প্রিং গুলো দিব, দিয়ে লকটা করে দিব। তো আমরা দুইটা ভালপি স্প্রিং এবং উপরের লক গুলো দিয়ে লক করে দিব। এরপরে ক্যামশ্যাফট ফিটিং করে দিব। তো আমাদের হেডের কাজ কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে আমরা পিস্টনের রিং সেটিং করতেছি। তো প্রথমে কিন্তু অয়েল কন্ট্রোলার যে চুরি রিংটা সেটা হবে এবং দুইটা অয়েল রিং হবে। আর এখানে বলে রাখি অয়েল রিং এর কিন্তু কোনো উল্টা সিধা নাই, যে কোনো এক পাশে দিলে হবে, কিন্তু
ওয়েল্ডিং এর জয়েন্ট গুলো বিভিন্ন জায়গায় দিতে হবে। তো এরকম পিস্টন থ্রেডিং এর আমার একটা ভিডিও আছে অলরেডি, আপনারা চাইলে ওখান থেকে ওটা দেখে নিতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে পিস্টনের রিং কিভাবে সেটিং করতে হয়। তো এখানে আমরা রিং গুলা সেটিং করি, করানোর পরে ইঞ্জিনটা সেটিং এ চলে যাব। এবং আপনারা সর্বশেষে দেখবেন যে বাইকের সাউন্ডটা একদম স্মুথ সাউন্ড হয়ে আসবে, এবং বাইকের কম্প্রেসার এবং টান 100-100 টান হবে। এই বাইকগুলো কিন্তু কঠিন টান হয়, আপনার 100 সিসি যে কোনো বাইক এটার সাথে টানের দিতে পারবে না, যেহেতু আগেকার বাইক। তো এখন হচ্ছে আমরা পিস্টন কানেক্টিং রডের সাথে সেটিং করে দিচ্ছি। এরপরে ওপাশে লকটা আছে, সে লকটা লাগিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমরা সিলিন্ডার সেটিং করে দিব। সিলিন্ডার কিন্তু আমি আগে দেখাইছি যে কি রকম বোরিং করতে হবে। তো এই বোরিং গুলো কিন্তু আমরা নিজেরাই করে থাকি, সমস্ত কাজ আমরা নিজেরা করি, সেই জন্যই আমরা চেইন দিলে 30,000 কিলো গ্যারান্টি দিয়ে থাকি। আপনার পিস্টন দামি বা কম দামি বিষয় না, যদি আপনার সিলিন্ডার বোরিং ঠিক মতো হয় সেক্ষেত্রে আপনি যে কোনো পিস্টন দিয়ে ইঞ্জিনে ভালো পারফরমেন্স পাবেন, আর যদি বোরিং ঠিক মতো না হয় সেক্ষেত্রে আপনি যত দামি পিস্টন লাগান আপনার বোরিং অ্যাকুরেট না হলে ইঞ্জিনে পারফরমেন্স কখনো ভালো হবে না। তো আমরা হচ্ছে এখানে সিলিন্ডারটা সেটিং করে দিচ্ছি। তো সিলিন্ডার সেটিং করানো হচ্ছে, সিলিন্ডার সেটিং করার পর আমরা পিস্টন টিডিসি মার্কার তো টপে উঠাই নিচ্ছে। এখন হচ্ছিল এখানে হেড গ্যাস্কিট দিয়ে দিব, হেড গ্যাস্কিটে আঠা দিয়ে দিব সুন্দর করে, যেন কম্প্রেসার বা অয়েল লিকেজ না করতে পারে। হেড গ্যাস্কিটে হালকা করে ইঞ্জিন অয়েল দিলে কিন্তু আপনার বাইকের কম্প্রেসার কখনো লিক করবে না, 100% কম্প্রেসার থাকবে। তো দেখতে পাচ্ছেন একটু করে ইঞ্জিন আটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আপনার হচ্ছে সিলিন্ডারটা, সিলিন্ডারের উপরে গ্যাস্কিট দিব। তো এখানে কিন্তু হেড গ্যাস্কেটটা দেওয়া হয়েছে, এখন হচ্ছে আমরা হেডটা সেটিং করে দিব। তো সেজন্য হেডটা সুন্দর করে টাইমিং সেন্টারের পাশে বের করে নিব। বের করে নেওয়ার পরে হেডটা বসায় দিব সুন্দরভাবে। এই বাইকগুলো একা কাজ করে একটু ঝামেলা হয়ে যায়। তো এই বাইকটা ইঞ্জিন ফিটিং করতেছে আমার ছোট ভাই, আর আমি ক্যামেরা ধরছি। তো হেডটা বসানো হইলো, আমি হচ্ছে এটা টাইমিংটা কিভাবে হবে সেটা দেখে দিব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। তো একা একা হেড লাগাতে একটু ঝামেলায় হয়ে যায়। তো আমাদের হেডটা কিন্তু বসানো কমপ্লিট হয়েছে, এখন যে হেডের যে নাট বোল্ট গুলো আছে অর্থাৎ স্টিকের নাট গুলো, সেগুলো আমরা হচ্ছে আগে টাইট করে নিব। নেওয়ার পরে আপনার হচ্ছিল টাইমটা করে দিব। তো এখানে নাট গুলো খুলতে অনেকটা কষ্ট হয়ে গেছিল, সেহেতু আমরা হচ্ছে এখানে একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে খোলার সময় যেন ইজি ইজি খোলা যায়। অনেক সময় নাট এখানে ভেঙে আটকে থাকে, তো আমরা যারা দেখবো যে নাট খুলতে অনেকটা ঝামেলা হচ্ছে, পরবর্তীতে নাটে একটু করে ইঞ্জিন অয়েল দিয়ে দিব, তাহলে ইজি ইজি খোলা লাগা করা যাবে পরবর্তী সময়ে। তো আমাদের নাট গুলো এখন টাইট দেওয়া হচ্ছে হেডের স্টিকের, নাট টাইট করা হয়ে গেলে আমি টাইমিংটা দেখাচ্ছি যে টাইমিংটা কিভাবে হবে। তো নাট গুলো কিন্তু অবশ্যই 4টা নাট ফুল টাইট দিয়ে দিতে হবে, নাট টাইট দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু থ্রেড মিস করতে পারে এবং নাট যে ভেঙে যাওয়ার সম্ভাবনা সেটাও থাকে। তো আমাদেরকে স্বাভাবিকভাবে 4টা নাট সমান করে টাইট করে দিতে হবে। তো আমরা এখন দেখাচ্ছি যে টাইমিংটা কিভাবে করতে হবে। তো এখানে টিডিসি মার্কে উঠাই নিতে হবে ম্যাগনেট, দেখতে পাচ্ছেন। তো ম্যাগনেট টিডিসি মার্কে নেওয়ার পরে টাইমিং স্প্রকেটটা আমাদেরকে ঢোকাতে হবে। টাইমিং স্প্রকেট ঢোকানোর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো টাইমিং স্প্রকেটটা কিন্তু লাগানো হয়েছে, তো এখন আমি এটা টাইমিংটা বলতেছি, দেখুন যে কোনটার সাথে কোনটা হবে। তো নিচে ম্যাগনেটের এখানে লক্ষ্য রাখবেন, তো ম্যাগনেটের এখানে কিন্তু আমরা যে আমি প্রথমে দেখালাম যে টিডিসি মার্ক অর্থাৎ টি মার্কটা এখানে থাকবে, আর উপরের দিকে স্প্রকেটের হচ্ছিল যে একটা মার্কিং করা আছে এটার সাথে উপরে হেটে একটা মার্কিং আছে, দেখতে পাচ্ছেন এই মার্কিংটার সাথে উপরে হেটে মার্কিংটা কিন্তু সমান করে দিলে হয়ে যাবে। তো এখন মনে হচ্ছে টাইমিংটা ঠিক আছে, এইভাবে টাইমিং হবে। তো এখন হচ্ছিল আমরা এখানে নাটগুলো লাগাই দিব। দেওয়ার পরে আমাদের যে ক্লাস সাইডে ক্লাস প্লেট খোলানো আছে, তো ক্লাস সাইডের কাজটা আমি দেখাবো যে কি কি এখানে করতে হচ্ছে, তাহলে বাইকের স্পিডটা 100% বেশি হয়ে যাবে। তো এদিকে আমরা সমস্ত কাজগুলো করি, করানোর পরে ওদিকে টেবিট অ্যাডজাস্ট করে দিব, এবং কভার গুলো যেগুলো খোলা আছে ওগুলো লাগানোর পরে এদিকে হচ্ছিল আমরা ক্লাস প্লেট সেটিং করবো।
তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস প্লেট, এটা কিন্তু 4-5টি ক্লাস প্লেট লাগবে, অর্থাৎ CD100 লাগে 5টা, এটাতে লাগবে 4টা। তো 4টা ক্লাস প্লেট হচ্ছিল আমরা অরিজিনাল যে বাজাজের ক্লাস প্লেট আছে সেটা লাগাচ্ছি। তো ক্লাস প্লেট গুলো কিন্তু এখন সেটিং করানো হচ্ছে, তো একটা করে ক্লাস প্লেট, একটা করে প্রেশার প্লেট হবে। তো প্রেশার প্লেট গুলো কিন্তু সবগুলো এক দিক দিয়ে দিয়ে দিতে হবে, অর্থাৎ একটা পাশে একটা পাশে দিলে চেন থেকে খরখর করে শব্দ করবে এবং গিয়ার শিফটিং হার্ড হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রেশার প্লেট গুলো সবগুলো এক সাইডে দিয়ে দিতে হবে। তো প্রেশার প্লেট সেটিং করানো হচ্ছে এবং ক্লাস প্লেট সেটিং করানো হয়েছে। আমরা ক্লাস অ্যাসেম্বলিটা কমপ্লিট করে রাখবো, রাখানোর পরে এদিকে ক্লাস হাউজিং দিয়ে আমরা হচ্ছে ক্লাস অ্যাসেম্বলিটা সেটিং করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস অ্যাসেম্বলি সেটিং করানো হলো। তো এখানে ক্লাসের যে হাউজিংটা, এটাতে কোনো কিছু কাজ করতে হয়নি, আমরা হচ্ছে এখন শুধু ক্লাস হাউজিংটা সেটিং করে দিব। আর বেবি পেনিয়ামটা হচ্ছে মানে যে পাশে চলছে তার অপোজিট সাইডে দিয়ে দিব, তাহলে এক পাশে বেশি ক্ষয় হয়ে গেছে এবং অপোজিট সাইডে দিলে আপনার সাউন্ড একটু স্মুথ হয়ে আসবে। এবং এখন হচ্ছে আমরা এটাতে ক্লাস অ্যাসেম্বলি সেটিং করতেছি। দেখুন অ্যাসেম্বলিটা আমরা আগের থেকে কমপ্লিট করে রাখছিলাম, এখন শুধু এখানে প্রবেশ করাই দিলাম। এখন হচ্ছে এটার মেইন যে নাটটা আছে সে নাটটা লাগিয়ে দেবো, আর এই নাটটা অবশ্যই কুলার এবং রেন্সের সাহায্যে টাইট করতে হবে, অবশ্যই পিডাপিডি করা যাবে না এটাতে। তো ফটাফট আমরা নাটগুলো টাইট করে দেই। দেওয়ার পরে আমি আপনাদেরকে বাইকটা স্টার্ট করে এবং সাউন্ড এবং বাইকের স্পিডটা কিরকম হচ্ছে এবং বাইকের কন্ডিশনটা এখন কেমন হলো, আগে যে সমস্যাগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম সে সমস্যাগুলো আছে কিনা সেগুলো দেখাবো। তো এই নাটটা কিন্তু অবশ্যই ঘড়ির কাটা যে পাশে সিধা দিকে ঘুরবে ওই পাশে টাইট হবে এবং উল্টা দিকে খুলবে। তো আমরা হচ্ছিল এখন হোল্ডার স্প্রিংটা সেটিং করে দিচ্ছি। দেওয়ার পরে এদিকে ওয়েট আছে, ওয়েট লাগাবো এবং ক্লাচ সাইডটা লাগিয়ে দিয়ে বাইকের কাজটা আমরা শেষ করে দিব। দেওয়ার পরে এখানে ইঞ্জিন অয়েল দিয়ে বাইকটা স্টার্ট করে আমি আপনাদেরকে সাউন্ডটা এবং বাইকের এখনকার যে কোয়ালিটিটা কেমন হইলো কাজ করার পরে এবং কাজ করার আগে আপনারা তো তবারটা দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাইকের কাজটা কতটা স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করলাম আমরা। তো নাটগুলো টাইট করে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন দর্শক আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মোটরসাইকেল রিলেটিভ এরকম ভিডিও নিয়মিত আপলোড করে থাকি বিভিন্ন সমস্যা নিয়ে। তো এখন হচ্ছে আমি আপনাদের বাইকের কন্ডিশনটা দেখাবো। তো সবশেষ বিষয়ে আমাদের কিন্তু বাইকের কাজ শেষ হয়েছে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি দেখালাম এরকম পুরাতন বাইক যদি একবার চালানোর মতো কন্ডিশন না থাকে তো যে কাজগুলো করলে বাইকের পারফরমেন্স ভালো হয়। তো বাইকটা কিন্তু যে সমস্ত কাজগুলো ছিল সমস্ত কাজ করা শেষ হয়েছে। তো বাইকটা আমি রাইড দিয়ে আসছি। তো এই বাইকটার এখন যে কন্ডিশন, এটা কিন্তু এখন যে কোনো একটা 100 cc বাইক এই বাইকটার সাথে পারবে না। এই বক্সার বাইকগুলো কিন্তু অনেক স্পিড বা শক্তির দিক থেকে সব দিক থেকে বেশি। তো এই বাইকটি এখন বাজাজ CD100 বা যে কোনো 100 cc বাইকের সাথে টক্কর দিয়ে চলবে। আমি বাইকটা রাইড করলাম, টান 100 100 বেড়ে গেছে এবং ইঞ্জিনের সাউন্ড আমি শোনাবো, দেখবেন যে সাউন্ডটা কতটা স্মুথ হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটা, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন দর্শক আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন আপনাদের ইঞ্জিনের সাউন্ডটা শুনে দেখুন যে সাউন্ডটা কিরকম হয়েছে।